হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে এসেছি ফুলকপি আর ডিম দিয়ে অনেক মজার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজা বাচ্চারা এবং বড়রা খুবই পছন্দ করবে আপনারা চাইলে তা সকাল কিংবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে এই স্ন্যাক্সটি তৈরি করতে হয় প্রথমে আমি পরিষ্কার একটা বাটিতে এক কাপ পরিমাণে ফুলকপি দিয়েছি ফুলকপিটা আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর গাজরটাকে আমি একেবারে কুচি করে নিয়েছি তবে আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ তিন চারটা কুচি করে মরিচটা ঝাল অনুযায়ী বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিচ্ছি এক চামচ পরিমাণে চাট মশলা আর অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে হাফ চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো দিচ্ছি যেহেতু আমি মরিচ দিয়েছি তাই লাল মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনে আর জিরো গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে যেহেতু আমি আগে থেকে সবজিগুলো একসাথে মিশিয়ে রাখিনি সবগুলো মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এর থেকে বেশি পাতলা কিংবা ঘন হবে না চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি যেহেতু এখানে তেলের পরিমাণটা খুবই কম তাই এই স্ন্যাক্সটা কিন্তু অনেক বেশি হেলদি আর বাচ্চাদের জন্য খুবই উপকারী অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এটা খুবই মজা করে খেয়ে নেবে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে যেহেতু এটা আমি প্যানকেকের মতো তৈরি করছি তাই এখানে দুই চামচের থেকে বেশি না দিলেই ভালো দুই চামচ পরিমাণে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি কারণ একসাথে এক জায়গায় যদি বেশি মোটা করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা হতে খুব বেশি সময় লাগবে খুব বেশি পাতলাও করে দিচ্ছি না সাধারণত প্যানকেকগুলো যেভাবে তৈরি হয় ঠিক সেরকম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এক পাশ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে মিডিয়াম আঁচেই আমি আরও দুই মিনিট এটাকে চুলায় রাখছি দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দুই পাশে কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর এটা যথেষ্ট পরিমাণে ক্রিসপি হয় যেহেতু সবজিগুলো কাঁচা তাই আমাকে দুই মিনিট করে রাখতে হয়েছে আর সবজিগুলো আমি ছোট করে কেটেছি হয়ে গেছে আমার প্যানকেকটা এবার নামিয়ে বাকিগুলো তৈরি করে নিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আর এটা খেতে ভীষণ ভালো লাগে ছোটরা তো সবজি খেতে চায় না কিন্তু তারা এটা খুব মজা করে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ